সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। বাড়ি থেকে 2 ড্রাম তাজা বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রেজিনগরের কাশীপুর নতুনপাড়া এলাকায়। মঙ্গলবার নতুনপাড়ার বাসিন্দা মতিন খান বাড়ি থেকে পুলিশ 2 ড্রাম তাজা বোমা, 2টি মাস্কেট, 4 রাউন্ড গুলি উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেজিনগর থানার পুলিশ। এদিন দুপুরে বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রেজিনগর থেকে সোমাশ্রী হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে। এখন শুধু আপনার শহর কিংবা জেলায় নয়, এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে। তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন এএসআর নিউজে। ফোন করুন স্ক্রলে দেওয়া নাম্বারে।